স্কুলটি ট্রাফিক গার্ডের গাড়ি চেকিং এর সময় উদ্ধার নগদ প্রায় 23,50,000 টাকা। আটক তিনজন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সালানপুর থানার অন্তর্গত দেনদুয়া রেলগেটের সামনে বুধবার সকালে গাড়ি চেকিং এর সময় একটি বিহারের নম্বরের বোলেরো গাড়ি থামিয়ে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে নগদ প্রায় 23,50,000 টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আটক বোলেরো গাড়ি ও নগদ টাকা সহ তিনজন। ঘটনা তদন্তে সালানপুর থানার পুলিশ এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেনি বলেই পুলিশ সূত্রে খবর। তবে ডারিগঞ্জ থেকে বিহারের উদ্দেশ্যে এত পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানা যায়। এই চেকিং এ উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ অফিসার চিরঞ্জীব গুহরায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক ইন্তুজল হক। আটক তিনজন বিহারের বাসিন্দা বলেই জানা গেছে। সালানপুর থানাতে এসে উপস্থিত হন এসপি সুকান্ত ব্যানার্জি। যদিও আটক হওয়া ব্যক্তিরা জানান যে তারা রানীগঞ্জের বিড়ির তামাকের ব্যবসা করেন এবং সেই টাকা নিয়ে যাচ্ছিল, কারণ বাড়িতে বোনের বিয়ের জন্য নগদ টাকার প্রয়োজন ছিল, তাই সেই টাকা নিয়ে যাচ্ছিল তারা। এমনটাই জানিয়েছে পুলিশের কাছে তারা। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। लोग बिहार में थोड़ा सा सर एक टोकन अमाउंट दिया जाता है, जस्ट समय गिफ्ट अमाउंट देते हैं लड़के वाले को, तो वही गिफ्ट अमाउंट क्या है, थोड़ा सा हैवी रकम थी, तो इसलिए पार्टी को बोले कि सर हमको थोड़ा एडवांस में पेमेंट चाहिए क्योंकि घर में बहन की शादी है, इस एवज में हमको पैसे की ज़रूरत है, वो भी हमको कैश में चाहिए क्योंकि वहाँ नॉर्मली जो बिहार का सिचुएशन है कि डॉरी चलता है, तो वही डॉरी में हमको कुछ पैसा एडवांस के रूप में उनको देना होगा। कब शादी है? शादी सर अप्रैल मंथ में है, लेकिन अभी क्या है कि एंगेजमेंट हो चुकी है, उसके बाद क्या है कि पहले जाके थोड़ा अमाउंट देते हैं, फिर खरीदारी होती है, शादी का प्रोसेस बढ़ता है, इस कारण हम लोग यहाँ पे कैश कैरी किए। आसनसोल थेके सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।